অনেকে বলছেন ফেসবুকে যারা আপনার বিরুদ্ধে বা লেখালেখি করেন, তারা বলছেন যে জি জি মিজানুর রহমান আজহারী চলে যাওয়ার পেছনে আপনার এই হাত আছে। আমি তো আসলে এই বিষয়গুলো কি বলবো, এখন মানুষ তো ফেসবুক জিনিসটা তো কোনো একটা দলিল না, যে যেখানে পারে সেখানে লেখতেছে। আমি যতটুকু শুনছি, আমি তো ভালো তদন্ত করি নাই, যতটুকু আমাকে দেখাইছে ওই বক্তব্য, তো আমার মন্তব্য হলো যে প্যান্ডেল একটা পবিত্র স্থান এবং একজন আলেম থেকে মানুষ অনেক কিছু শিখতে চায় দিনের সাইডে সুন্দর আমলের লাইনে। তো উনি যেগুলো করছেন এগুলো একজন আলেম হিসেবেও উচিত কাজ করেন নাই, প্লাস ওয়াজের ময়দানও এই সমস্ত বিষয়গুলো করে ওয়াজের ময়দান ঘোলাটে করাও, এটা জাতির জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। আবু সুফিয়ান ভাই যে মামলা করছেন এই বিষয়ে হুজুর আপনি জানেন কিনা, অবগত আছেন কিনা? না না না, আমার সাথে কোনো যোগাযোগ হয় নাই এবং আমি মামলার বিষয়ে আমি একমত না, কারণ সে করছে কিনা তাও আমি জানি না। আপনি এবং মিজানুর রহমান আজহারী এই দুজনকে নিয়ে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ভক্ত ওনার ভক্ত, এই যে ভক্তদের ভক্তদের মধ্যে যে পারস্পরিক যে বাগবিতণ্ডা হচ্ছে, এই ব্যাপারে হুজুর আপনার মন্তব্যটা একটু জানতে চাই। আমি তো আপনি জানেন কিনা, ইদানিং আমি প্রত্যেকটা বয়ানেই সমস্ত মুসল্লি এবং বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বলি যে ওলামায়ে কেরাম যারা আছেন, সে যে লাইনের হোক, তাদের ব্যাপারে আপনারা মুখেও কিছু মন্তব্য করবেন না এবং কিছু লেখবেন না। যদি কেউ কিছু করেও থাকে, এটা উপরস্থ আমাদের দেশের মুরব্বী ওলামায়ে কেরাম দায়িকা, তাদেরকে সমাধান করবেন, কিছু বুঝানো লাগলে বুঝাই দেবেন, আপনারা কোনো মন্তব্য করবেন না। এবং ওলামাতন্ত্রের বিষয়ে সাধারণ কোনো মানুষ কিছু লেখবে এবং বলবে, এটা এটা আমি মোটেই পছন্দ করি না এবং এর পক্ষ আমি কখনো বিশ্বাস করতে পারি না এবং মেনেও নিতে পারি না এগুলো। অনেকে বলছেন ফেসবুকে যারা আপনার বিরুদ্ধে বা লেখালেখি করেন, তারা বলছেন যে মিজানুর রহমান আজহারী চলে যাওয়ার পেছনে আপনার এই হাত আছে। আমি তো আসলে এই বিষয়গুলো কি বলবো, এখন মানুষ তো ফেসবুক জিনিসটা তো কোনো একটা দলিল না, যে যেখানে পারে সেখানে লেখতেছে, ঠিকানাও নাই, অনেক কিছু নাই, বাকি এখানে আমার কোনো হাতের তো কোনো প্রশ্নই উঠে না। আর আমি তো তার বিরুদ্ধে আজ পর্যন্ত আমি ব্যক্তিগত ভাবে একটা ব্যক্তি হিসাবে তাকে মহব্বত করি দিল থেকে, কিন্তু আজ পর্যন্ত আমি কোথাও কিছু বলি নাই এবং কেউ কিছু বললেও এটা আমি কখনো সমর্থন করি নাই। আমি আমার গতিতে চলতেছি এবং আমি বয়ানের মাঝেও চাই নিরপেক্ষতার মাঝে মানুষকে দিনের দিকে আগায় দেওয়ার জন্য। এবং আমরা সবাই আলেম ওলামা মাঠে ময়দানে যারা আছি, মন মানসিকতা মহব্বতে চলতে চাই, সাধারণ মানুষ যেন বুঝতে পারে যে ওলামা একরামের মাঝে কোনো দ্বিমত নাই, মিল মহব্বত আছে, এটাও মানুষের জন্য একটা মাইল ফলক। জি হুজুর অনেক ধন্যবাদ আপনাকে।